আল্লাহর ওলির মাজারে যদি কেউ কোন ধরনের অসামাজিক কাজ করতে চেষ্টা করে এই জন্য যে চেষ্টা করলো তার দোষ হবে কিন্তু আল্লাহর ওলির দোষ হবে না এ ঠিক কি না বলো তো এই জন্য মাজার কমিটিকে সচেতন হতে হবে তোমার প্রশ্রয়ের কারণে আজকে নারী পুরুষ এখানে এসে আল্লাহর ওলির নামের নেমপ্লেট ব্যবহার করে ওরা এখানে ভিতরে অসামাজিক ভাবে নারী পুরুষ একত্র হয়ে তারা নাচা নাচা গান বাদ্য করতেছে শেষ পর্যন্ত আল্লাহর ওলির বদনাম হচ্ছে আমাদের বদনাম হচ্ছে যাদের দ্বারা উলামায়ে কেরাম প্রশ্নবিদ্ধ হবে তাদেরকে সেই অসামাজিক কাজ করতে সুযোগ দেওয়া হবে না হবে না হবে না হাত তুলে বলো ঠিক কি না বলো আল্লাহর মাজারে যদি কেউ কোন ধরনের অসামাজিক কাজ করতে চেষ্টা করে এই জন্য যে চেষ্টা করলো তার দোষ হবে কিন্তু আল্লাহর ওলির দোষ হবে না এ ঠিক কি না বলো আপনাদের ব্রেইনটাকে তারা ওয়াশ করে দিয়ে যায় ফাঁকে দা আপনারও এদের সাথে তাল মিলান আজকে থেকে তাল মিলানো চলবে না আপনার আমার সবার দায়িত্ব মাজারকে সুরক্ষা করে রাখতে হবে মাজারকে সংরক্ষণ করে রাখা মাজারের যাবতীয় পবিত্রতা রক্ষা করা এটা আমাদের দায়িত্ব আর কিছু কিছু জায়গা আছে দোষও আছে আসেনি মাজার হইল এখানে মাজার এখানে এই দিক দিয়া 5/5 এই দিক দিয়া 10/12 ওই দিক দিয়া 20/20 পিছন দিক দিয়া 8/10 যেখানে আমি এটা কিনলে গিয়া কয় এটা এনার সানাসরের দোকান দিব কয় এটা কিনলে গিয়া কয় এটা মিষ্টির দোকান দিব ওইটা কিনলে গিয়া কয় এটা আমাদের কসমেটিক্সের দোকান দিব তো এটা কত কত 10,000 এটা কত নিছো 12,000 আর ওইটা 15,000 ফিশনেরটা কত কয় এটা একটু বেশি কত 22,000 হিয়ানো কি দিব ক কি রে লিপি সরকার আইব বদনামটা কিন্তু এটা না এটা না এটা না বদনাম কিন্তু এটার কারণে তো এই জন্য মাজার কমিটিকে সচেতন হতে হবে তোমার প্রশ্রয়ের কারণে আজকে নারী পুরুষ এখানে এসে আল্লাহর ওলির নামের নেমপ্লেট ব্যবহার করে ওরা এখানে ভিতরে অসামাজিক ভাবে নারী পুরুষ একত্র হয়ে তারা নাচা নাচা গান বাদ্য করতেছে শেষ পর্যন্ত আল্লাহর ওলির বদনাম হচ্ছে আমাদের বদনাম হচ্ছে যাদের দ্বারা উলামায়ে কেরাম প্রশ্নবিদ্ধ হবে তাদেরকে সেই অসামাজিক কাজ করতে সুযোগ দেওয়া হবে না হবে না হবে না হাত তুলে বলো ঠিক কি না বলো ঠিক কি না বলুন আমার কথা একটু রাগ করবেন কারণ অনেকে আবার আসেন এই এলাকার আশেপাশে থাকতে পারে থাকলো আমার কোনো কিছু আসে যায় না নারী পুরুষ অবাদে এক স্টেজে উইটা উইটা চুল ফালাইয়া খাজা বাবা খাজা বাবা তুমি খাজা বাবা কইতে আইছো তুমি তো নষ্ট রে বাবা তুই সব নষ্ট করে দিছ খাজা বাবা দোহাই দিলে তুমি নারী পুরুষ একত্র একসাথে করে ফালা গান গাইবা আর দোহাই দিয়া লাইবা যে আমরা ওলির শান গাই ওলির শান গাইতে গেলেও সব এগুলো আমরা বলি না এখন বলতে বাধ্য হয়েছি আমরা কি লেগে বন্ধ গালি শুনতাম আমরা কি লেগে মাজার ফুজারি শুনতাম এখন আমরা সব ঐক্যবদ্ধ হয়ে গেছি আমরা উলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হয়ে গেছি উলামা কেরামদের কণ্ঠ কি স্তব্ধ করার সাহস এখনো পৃথিবীর জমিনে কার হয় না ঠিক কি না বলো এই জন্য আমি বলেছিলাম আমাদের প্রভু এক সুন্নিয়তের স্বার্থে কি করত আমাদের হাতকে শক্তিশালী করত হ্যাঁ আহলে সুন্নাত ওয়াল জামাতের অগ্রগতিকে আরো সমুন্নত করার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের পীর মাশাই যারা আছি সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এই শুনুন পীর যার যার সুন্নিয়ত সবার আপনি এমুক পীরের মুরিদ আমার হিংসা করে লাভ নাই এখানে আজকে তো 4-5 জন মুরিদ দিল না নি আমার কাছে বায়াস হইছে আমি আমার কথা একটাই আমার মুরিদ যদি থাকতে চাও সকল সুন্নি পীর মাশাইখদেরকে মহব্বত করতেইব তুমি আমার আব্বা আব্বা কইবা আরেক বাপের বিরোধিতা করবা তুমি ভালা মানুষ না আমার কাছে টিকা থাকতে গেলে একটাই কথা সকল আহলে সুন্নাত ওয়াল জামাতের কর্মী একটা সদস্যকে মহব্বত করতে হবে রাজি আছেন আপনারা সবাই পীর যার যার সুন্নিয়ত সবার আকিদা আহলে সুন্নত আমরা দেখব আকিদা শুদ্ধ আছে কিনা আকিদা তো হিয়া সাবিহাতুল ঈমান আকিদা পরিশুদ্ধতার মাধ্যমে ঈমানি আওয়াজকে আরো সমুন্নত করার জন্য আমরা কাজ করব রাজি আছেন সবাই ইনশাআল্লাহ তা আমার আওয়াজে আমার ওয়াজে আপনারা কি কষ্ট পাইছেন কষ্ট পাইলে আর কি কমু আমার 5 বছর পরে আমু হায়াতে বাচ্চা থাকলে এবার আইলাম নি আর অসুবিধা নাই তবে একটা কথা বলি একমাত্র আল্লাহকে খুশি করার জন্য আমি কথাটা কইছি আমার সেলিম ভাই কইছে ভাই একটু কালেকশন করে দিবেন নি কি লাগা মহিষটা লাগবো মহিষ কত লাগবো এ জামাল সর্দার গো উনি উনি মিলন জামাল সর্দার
কেন বলছে না না উনি তো আমার তো বলছে ওনার তো আমার বলে সুযোগ আছে আমি একটা মেডেল দিয়ে না না কাবু আমি সালিমুল বাকি শুনেন এ বলা হে বলা না আমি কিন্তু আমার সাথে তো টেলিফোন চস কইলাম আমি আমি তো খুব রাগী মানুষ তবে আমি 10,000 দিতে দিব হিসাব আছে এটা নারে তাকবি নার রিসালাত এটা একটা হিসাব আছে না আচ্ছা ওই বলে আরে ওইব জামাল সরদার কত 10,000 টাকা বলে মারহাবা আল্লাহ আপনি কবুল করেন হায়াতে বরকত দেন বলেন আমিন ইয়া মিলন পুলিশ সাহেব কই মিলন পুলিশ সাহেব এই যে মিলন পুলিশ এই যে মিলন পুলিশ কত একটু 12 বছরের তাহিরি হয়ে গেলাম আর কি জনাব মিলন পুলিশ অবসরপ্রাপ্ত তিনি তিনি বলেছিলেন 3,000 টাকা আজকে যে যায় বলবে কাজ হবে না আমি বলে দিয়েছি 5,000 টাকা মানে মারহাবা রাখেন মিলন ভাই দোয়া করে লই আল্লাহ মেহরবানি করে মিলন ভাইরে আপনি সুস্থ রাখেন আর ওনার মাতৃকুল পিতৃকুল সবার জীবনে গুণা মাফ করে মনার আমিন হাবিবুর রহমান সাহেব কত 5,000 টাকা বলেন মারহাবা আল্লাহ আপনি কবুল করেন হায়াতে বরকত দেন বলেন আমিন এ আলমগীর খান খান কই আলমগীর খান ওই যে সাইডে বসে আলহাজ আলমগীর খান দশ মাশাআল্লাহ মাশাআল্লাহ জনাব হাজি মোহাম্মদ একটু জামাল সর্দার আর রুবেল সর্দার হ্যাঁ বিআই জামাল সর্দার আর রুবেল বিআই আমি তো বলতেছি তাই তুমি কি বলতো আমি বলতে চাও আমি একটু শুনতে চাই বলো আচ্ছা আগে একটু আলমগীর দোয়া করে নেই হাজী মোহাম্মদ আলমগীর হোসেন খান আলমগীর খান সাহেব দিবেন 10,000 টাকা করে মারহাবা আল্লাহ আপনি কবুল করেন হায়াতে বরকত দেন মা বাবার গুনাহ মাফ করেন শরীরটা সুস্থ রাখেন বলেন আমিন কও রুবেল কত তোর নাম্বার কিন্তু মোবাইলে সেভ আছে মান সম্মান রাইস এর ইনকামের অভাব নাই কিন্তু এমনি বেকার হই ইনকামের অভাব নাই হ্যাঁ বেকার আমি বুঝালেছি তোর মোটর সাইকেল তো আমি আইছি তোর মোটর সাইকেলটা তুই আইছি আমি মান সম্মান বুঝোস না আমার আপনাকে রাগ করতেছেন মানে কালেকশন করলে একটু মজা করি করুন লাগে নাইলে টেহা দেন বুঝেন না ব্যাপারটা আর ইডিলে সব হইলে আমার কলিজার টুকরা মারহাবা কইতেন না আপনারা আবু জামাল সর্দার সাহেব গেছে গা আচ্ছা গেলে গেল আইতো আল্লাহ রুবেল সাহেব দিলেন 5,000 টাকা বলে মারহাবা আল্লাহ আপনি কবুল করেন হায়াতে বরকত দেন মা বাবা গুনাহ মাফ করবেন আমিন কেউ আলামিন ভাই আছে আলামিন ভাই বলছে বলছে আলামিন ভাই কথা বলছে লিখবেন বলছে তেমন ভাই আলামিন ভাই কথা বলবেন এই আলামিন ভাই কো আলামিন ভাই আছে আসতে না তোর সাথে তোমরা চিন্তা সারছি তারপর ভিট ভিটি করে ছেড়ে দিতা তিনটার সময় চা খাই আমি ওই মাস্টার্স লয়ে যায় কি মাঝে মাঝে বাড়িতে মাস্টার্স নেই জনাব মোহাম্মদ আল আমিন ভুইয়া চেয়ারম্যান মহোদয় তিনিও বলে দিয়েছেন 10,000 টাকা জোরে কোনো মারহাবা আমি হন মান্নান যে দিদির শুরু বাস করবো এই আমার বাজান বাজারের ব্যবসায়ী আলিউসুন কই মাস্ক পরে রাখছে নাকি বাবা
জনাব মোহাম্মদ আলী হোসেন সাহেব দিবেন 5000 টাকা করে মারহাবা মারহাবা নারে তাকবীর শান্তি মসজিদ কমিটি বাবা বাবু বাজান কি চলে যাচ্ছেন অসুবিধা না যাইতে পারেন কিছু দেওয়া যায় না আর কি অসুবিধা না আমি ধরে রাখতাম না কিছু দিয়ে এরপর যাইন সমস্যা না কিছু দেওয়া যায় না আর কি এই আমাদের আবু শাহের সাপ কত টাকা মারহাবা নারে তাকবীর আল্লাহ আপনি কবুল করেন সর্বশেষ শিল্পপতি ইকবাল হোসেন ভূঁইয়া কোথায় ইকবাল হোসেন ভূঁইয়া সাহেব শিল্পপতি উনি দিবেন 10,000 টাকা বলে মারহাবা আল্লাহ আপনি কবুল করেন বলেন আমিন হায়াত বরকত দেন বলেন আমিন আর দিল নিতাম না আসেন দাঁড়ায় নবীরে সালাম দেয়া নাবি আল্লাহুম্মা